এখনো অনেক স্থান অনিরাপদ রেখে রাজধানী সড়কে চলছে বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়ন কাজ। বেসরকারি একটি সংস্থার হিসেব বলছে বিআরটি ও মেট্রো রেলের প্রকল্পে এখন পর্যন্ত মারা গেছেন 14 জন, আহত 350-র বেশি। দুর্ঘটনার কারণে প্রকল্প এলাকায় চলাচল করা মানুষের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। রিপোর্ট হাসনান তানভীরের। রাজধানীর বহাখালী ফ্লাইওভারের ওপর চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের ওপর ভীম বসানোর কাজ। দূর থেকে সবুজ কাপড়ে মোড়ানো নির্মাণাধীন অবকাঠামোটি নিরাপদ মনে হলেও একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এর নিচে নিরাপত্তায় নেওয়া হয়নি দৃশ্যমান কোনো টেকসই ব্যবস্থা। একই প্রকল্পে বনানী এলাকার সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, নেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রকল্পের পরিচালক জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই এগুচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বের এই কাজ। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 25.5 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পে অবহেলার কারণে গেল 15 আগস্ট উত্তরায় চলন্ত গাড়িতে ক্রেন থেকে গার্ডার পড়ে 5 জন নিহত হন, যা জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যখন তারা কাজ করে তখন দেখি অনেক কিছু পরে, চুরকি পরে, রড পরে, অনেক কিছু পরে, মানুষের দেখা গেছে যাতায়াতের ক্ষেত্রে মানুষের গায়ে পরে চুরকি। নিজের কাছে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কিছুদিন আগে ঘটনা দেখে, তো সেই সময় অবশ্যই আমাদের ভয় লাগে নিজে যাইতে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ দ্য রোড বলছে অবহেলার কারণে বিআরটির এই মেগা প্রকল্পে গত 9 বছরে 11 জন প্রাণ হারিয়েছেন, আহত 278 জন। রডের সাথে বাড়ি খাচ্ছে, ওয়ালের সাথে বাড়ি খাচ্ছে, ইট পড়ছে, এখন সেগুলো তো গণমাধ্যমে আসছে না, কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তাদের কাজের প্রতি সিনসিয়ারিটি নেই। সরকারের অগ্রাধিকারে থাকা আরেক প্রকল্প মেট্রো রেল। সেভ দ্য রোডের তথ্য বলছে 2016 সালে শুরু হওয়া প্রকল্পের নিরাপত্তার ঘাটতিতে এখন পর্যন্ত প্রাণ ঝরেছে এক পথচারী সহ 3 জনের, আহত হয়েছেন 86 জন। ইটা একটা লাগানো রাখে বাড়িতে, এগুলি নিচে পড়ে, ঠিক আছে, কিন্তু ওনার ভিতর দিয়ে পার হয়ে উনি শর্টকাট ওনার যে কর্মস্থলটা এই পারে ছিল, সেই জন্য কিন্তু দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই স্থপতি। তাৎক্ষণিকভাবে বিচার করে দায়বদ্ধকে নিশ্চিত করা, সেই দায়বদ্ধতা নিশ্চিত করার কাজগুলি মন্ত্রণালয় করছে না। মন্ত্রণালয় এই যে হচ্ছে না, এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, আহতর ঘটনাগুলো ঘটছে, তাকে পুনরাবৃত্তি করতে দেওয়ার মধ্যে দিয়ে এক ধরনের ইন্ডেমনিফিকেশন করে। এই ইন্ডেমনিফিকেশনই এর পুনরাবৃত্তির জন্য মূল কারণ, সেজন্য আমরা এটাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে স্বীকার করতে চাই। এদিকে উত্তরা ট্র্যাজেডির পর নানামুখী চাপের কারণে মেগা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। অনেক জায়গায় কাজ এখন বন্ধ রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।